দেশের 10টি সেতু মহাসড়কে ইলেকট্রনিক টোল কালেকশনে 10% ছাড়। বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা, জেনে নিন কিভাবে সম্পন্ন হয় ইটিসি প্রক্রিয়া। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। বর্তমানে সারা দেশের 10টি সেতু মহাসড়কের ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন ব্যবহার করে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি বা স্বয়ংক্রিয় টোল দেওয়া সম্ভব হচ্ছে, আর এ প্রক্রিয়া নির্ধারিত টোলের ওপর 10% ছাড় পাচ্ছেন ব্যবহারকারীরা। এতে গত 6 মাসের ব্যবধানে এসব স্বয়ংক্রিয় টোল প্লাজাগুলো থেকে টোল আদায় বেড়েছে 26,92,000 টাকা। ইটিসি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে টোল গেট অতিক্রম করার সময় গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যায়। গাড়িতে বিদ্যমান সচল ও কার্যকর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগের মাধ্যমে টোল দেওয়া যায়। এ প্রযুক্তির উল্লেখযোগ্য সুবিধা হল এটি সড়কের যানজট হ্রাস করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জ্বালানি সাশ্রয়, টোল সংগ্রহের ক্ষেত্রে সময় সাশ্রয়, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি ও যানবাহনের ধোঁয়া নির্গমন কমিয়ে পরিবেশ দূষণের মাত্রা হ্রাস। বিশ্বজুড়ে ইটিসি গ্রহণযোগ্য হয়ে ওঠার অন্যতম কারণ হল এ পদ্ধতিতে টোল দিতে গাড়ি চালকদের নগদ অর্থ সঙ্গে রাখার প্রয়োজন পড়ে না। দেশের মেঘনা সেতু, গোমতী সেতু, ভৈরব সেতু, শহীদ ময়েজউদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজা, চর সিন্দুর সেতু, খানজাহান আলী সেতু, লালন শাহ সেতু, পায়রা সেতু, শাহ আমানত সেতুর টোল প্লাজায় ইটিসি লেন চালু রয়েছে। গত জুলাই মাসের হিসাব অনুযায়ী ইটিসি লেন ব্যবহার করে শাহ আমানত সেতুর টোল প্লাজায় 3,021টি যানবাহন থেকে 21,61,184 টাকা, মেঘনা ও গোমতী সেতুতে 7,576টি যানবাহন থেকে 16,63,703 টাকা, ভৈরব সেতুতে 5,758টি যানবাহন থেকে 11,28,331 টাকা, শহীদ ময়েজউদ্দিন সেতুতে 5,143টি যানবাহন থেকে 3,75,861 টাকার টোল আদায় করা হয়। অন্যদিকে আত্রাই টোল প্লাজায় 21 যানবাহন থেকে 652 টাকা, খানজাহান আলী সেতুতে 737 যানবাহন থেকে 54,415 টাকা, লালন শাহ সেতুতে 53 যানবাহন থেকে 3,217 টাকা, পায়রা সেতুতে 1টি যানবাহন থেকে 95 টাকার টোল আদায় করা হয়। তবে চর সিন্দুর সেতু থেকে কোনো টোল সংগ্রহ হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুতগতির লেন ব্যবহারে প্রণোদনা দেওয়া হলে ইটিসি ব্যবহারে আগ্রহী হবেন মোটরযান চালকরা। একথা মাথায় রেখেই অর্থ বিভাগের সম্মতিতে দ্রুতগতির লেন ব্যবহারকারীদের জন্য নির্ধারিত টোল থেকে 10% অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল সংগ্রহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে ইটিসি লেন ব্যবহারে অনুপ্রাণিত করতে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে। জানা যায়, গত 25 এপ্রিল এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরে গত 30 মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খানের সই করা এক প্রজ্ঞাপনে 1 জুন থেকে এ ছাড় কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে ইটিসি লেন ব্যবহারে 10% ছাড় মিলছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুর পূর্ব পশ্চিম টোল প্লাজায় 2020 সালের 15 ডিসেম্বর পরীক্ষামূলকভাবে একটি করে দ্রুতগতির ইটিসি লেন চালু করা হয়। এ সেতু দিয়ে প্রতিদিন গড়ে 20,000 গাড়ি পার হয়। এত বিপুল সংখ্যক গাড়ি থেকে টোল আদায় করতে গিয়ে কোনো কোনো লেনে প্রায় 3-4টি গাড়ির লাইন তৈরি হয়ে যায়। এছাড়া ঈদে কিংবা বিভিন্ন উৎসবে গাড়ির সংখ্যা যখন 50,000 ছাড়িয়ে যায় তখন লেনে গাড়ির লাইন অনেক দীর্ঘ হয়। তবে ইটিসি এ সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। যেভাবে সম্পন্ন হয় ইটিসি প্রক্রিয়া, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অথবা রকেট অ্যাকাউন্টে টোল কার্ড ব্যবহার করে এই সুবিধা পাওয়া যায়। সুবিধাটি পেতে গাড়ির নাম্বারটি টোল কার্ডের সঙ্গে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা ফাস্ট্র্যাক বা নেক্সাস পে থেকে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় ব্যালেন্স নিশ্চিত করা হয়। আর ব্যবহারকারীর গাড়িতে থাকা সচল কার্যকর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID ট্যাগের মাধ্যমে সহজেই টোল দেওয়া যায়। শ্রোতা দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।